রাষ্ট্রীয় দাঙ্গা এবং হাঙ্গামার অভিযোগে বাদী এ বি সিদ্দিক কর্তৃক দায়ের করা বিগত 2018 সালের মামলায় আজকে খালাস পেয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিগত 4 বছরের আগে দায়ের করা এই মামলাটিতে বাদী নিয়মিত উপস্থিত না হওয়া সত্ত্বেও একটানা মামলাটি চলতেছিল। এই এ বি সিদ্দিকী সাহেব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছেন এবং একটা মামলা দায়ের করলেই সেই মামলাটি গ্রহণ করা হয়ে যেত। আজকে আমরা অন্ততপক্ষে একটি মামলায় ষড়যন্ত্র, যেই মামলাটি ছিল ষড়যন্ত্রমূলক মামলা এবং হয়রানিমূলক মামলা, রাজনৈতিক বক্তব্যকে নিয়ে এই মামলাটি করা হয়েছিল, আজকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছেন।